রহমতুল্লাহি বরকাতহ সম্মানিত দিন জানতে চলেন যে কোনো একদিনই বোন দিনের পথে চলার কারণে আহ তার মা তাকে বিভিন্ন ধরনের অভিশাপে তাকে জ্বালা যন্ত্রণা করে এবং যাহা তুই নামে যাবি বিভিন্ন ধরনের কথাবার্তা বলেন এই জন্যে আমাদের করণীয় কি যেহেতু হাদিসের মধ্যে আছে যে মা বাফেবদুয়া দিল সেটা কবল হয় এখন এই বহুনের কী করণীয় যে সম্বন্ধ যদি নিবন্ধ একটা বিষয় খেয়াল রাখতে হবে যে মাতা পিতার অবশ্যই আমরা কথা মানতে বাধ্য যদি নাকি উনারা অন্যায় অপরাধের কথা না বলেন আল্লাহ বিরোধী আল্লাহ রাসুলের শূন্যের বিরোধী আল্লাহর বিধানের বিরোধী যদি না বলেন তখন আমরা মাতা পিতার কথা অবশ্যই শুনতে বাধ্য এটা আমাদের জন্য অপরিহার্য দায়িত্ব মাতা পিতার অবৈধ না হওয়াটা ফরজ যারা হবে তারা আল্লাহ কথা তারপরে বড় ধরনের ফাঁকর শিকার হবে হ্যাঁ মাতা পিতা যদি নাকি অন্যায় অপরাধ করে থাকে অন্যায়ভাবে বদ্ধ দেয় অন্যায়ভাবে গালিগুলুস দেয় তো এই জন্য মনে রাখতে হবে মা বাপও কিন্তু আল্লাহ তাবর কতালার একটা সৃষ্টি মাকলুক আল্লা তাবারকালা মাথা পিতার কি করতে হবে জব দিয়ে করতে হবে পিতা হয়ে গেলে সন্তানের উপর তুচ্ছতাচ্ছল্য তাকে শরীয়ত বিরোধী কোনো কিছু বলার অধিকার রাখে না কারণ এই মেয়ে যেমন আল্লাহ তাবার কথালার সৃষ্টি বান্ধি তেমনি তার মা বাপও তো আল্লাহ তাবর তালা বান্দা বান্দি আল্লাহ সৃষ্টি তাই একদিন এই বান্দাবান্দি আল্লাহ তালা দরবারে তার জীবন হিসাব দিতে হবে সে যদি নাকি সন্তানের উপর জুলুম করে সেটা কিন্তু আল্লাহ তাবরক তারা দেখতেছেন আল্লাহ তাবরকতারা কিন্তু কারোর প্রতি সমান্যত জুলুম করবেন না তাই যদি নাকি দুনিয়াতে কোনো মা বাপ অন্যায় অপরাধ করে তাইলে আল্লাহ তাবরকতারা দরবারে সে ছাড় পাবে না তাই এখানে আমাদের খেয়াল রাখতে হবে যদি নাকি কোনো মা বাপ কোনো দিনদার পরিষ্কার নিজের সন্তান ছেলে হোক মেয়ে হোক কাউকে যদি কি অভিশাপ দেয় গালি গালাস করে এবং জাহান্নামি বলে তাই তো অবশ্যই আল্লাহ তোমার কথা তো তার মতন অবিচার না হাল কারণ জাহান্নাম মা বাপে বললেই যাহার নাম হয়ে যাবে না মা বাপে অভিশাপ দিলেই অভিশাপ হয়ে যাবে না কারণ অভিশাপ তো কবুল করবেন কেন আল্লাহ তোমার কথালা যাহার নাম দিবেন কি আল্লাহ তোমার কথা আর আল্লাহ বলেন বন্দা বান্দার প্রতি সামান্য সামান্যতম কি করে না জুলুম করে না তাই মা বাপ যদি অন্যায় প্রতি থেকে সন্তানকে যাহার নামই বলে লান তাহলে কচিন কালে আল্লাহ তোমার কথা এটা কবুল করবেন না কারণ আল্লাহ তপর কথালা বন্দার প্রতি সামান্যতম জুলুম করেন না তবে একটা বিষয় খেয়াল রাখতে হবে যে মাথা পিতাস অবৈধ আমরা হব না জায়েজ কাজের মধ্যে হ্যাঁ যখনই অন্য অপরাধ কোনো কাজ কথা বলবেন তখন আমরা সেটা শুনবো না তবে তাদের সাথে আমরা বাগ বিতন্ড করব না বরং আমরা সরিয়ে মেনে চলবো এতে তারা নারাজ হলেও আল্লাহ তাদের কথা আল্লাহনার প্রতি নারাজ হবে না আপনাকে দৈসল হতে হবে কারণ সুরাই লোকমানের ফোন নম্বর বলেন ফালা আয়েত আল্লাহ তাবেন যদি নাকি মাথা পিতা তোমাকে বাধ্য করার চেষ্টা করে যে তুমি আল্লাহ তাবর কথা সাথে আমার সাথে শরিক করো যে বিষয়ে তোমার কোনো জ্ঞান ফালা তুতে হোমা তাহলে তুমি তাদের কথা শুনবা না দেখেন এখানে আল্লাহ তাবর কথালা নিজের অবাধ্য হয়ে গেলে যদি নাকি নিজের মাতা পিতার চেষ্টা করে সন্তানকে নিজের অবৈধ হওয়ার জন্য আল্লাহর অবৈধ হওয়ার জন্য তালা তবে ফলা তোতে তাহলে এই সময় মাতা পিতা রান্না করতে হবে না অসহে বহু মাফি দুনিয়া মারু তবে দুনিয়াতে তাদের সাথে সদাচরণ করতে হবে অত্যাবি সাবিল মান আনা বাইলাইয়া আর যে অত্তাবি তুমি অনুসরণ করো ওই সকল লোকদের পথ যারা আমার অভিমুখী অর্থাৎ আল্লাহ সরিয়ে মেনে চলে তাদের তুমি অনুসরণ করো মাইলে আমার যেরকম এর তোমাদের প্রত্যাবর্তন হবে আমার দিকে এরপরে আমি তোমাদেরকে জানাবো তোমরা কি করছো তাই ফিরে মাতা সন্তান সবাই আল্লাহ তাবরকোয়া তালার সামনে উপস্থিত হইতে হবে তখন আল্লাহ তাবর তালা প্রত্যেকের কর্ম সম্পর্কে তাদেরকে জানাবেন তাই ভালো করলে জান্নাত পাবে খারাপ করলে জাহান্নাম পাবে হাদিসের মধ্যে আছে শহীদ বুখারি শহীদ বুখারি সাত হাজার দুইশত সাতান্ন শহীদ মুসলিমের এক হাজার রাষ্ট্র চল্লিশ নম্বর হাদিস যে হাদিসের মধ্যে রাসুল সাল্লু আলিয়াল্লাম বলতেছেন লাত আলী মখরুক ইন ফি মাছিয়তি আজ্জাল্লা বুখারি মুসলিমের হাদিসটি হচ্ছে লা তো ফি তা ফ ফি মাছিয়তিন ইন্মাত অতফিল মারুফ হ্যাঁ বোখারু মুসলিমের যেই উদ্ধৃতি আমি দিছি সেটা হচ্ছে লাতা ফি মরু ফি মা আসিয়া তিনি ইন্ন মাত্র ফিল মারুফ যে কোনো অবজ্ঞাতার মধ্যে আনুগত্য নাই অর্থাৎ আল্লাহ পাকের নাফরমানির মধ্যে কোনো বান্দার আনুগত্য নাই একমাত্র আনুগত্য হবে ভালো কাজের মধ্যে ইন্নামাত্র আতফিল ফিল মারুফ ভালো কাজের মধ্যে আনুগত্য হবে নাফরমানির কাজের মধ্যে কোনো আনুগত্য নাই আর দ্বিতীয় যে আমি হাদিসটা বলছিলাম লাত আলী মখুলক ফিমা সিয়ত হিজাল্লাহ এই হাদিসটি সহিহ মুসনাদ আহমদের মধ্যে উল্লেখ করা হয়েছে যে হাদিসের মধ্যে রাসুজুল ইসলাম বলতেছেন লা তাত আলী মখুলক ফি মাহতুল খালেক ফি সিয়ত আল্লাহ তালুখ তাল্লাহ নাভার মানিতে কোনো বান্দার আনুগত্য নাই তাই সময় যদি আপনি ইসলামের পথে চলেন এতে আপনি মা বাপের প্রতি আপনি চেষ্টা করবেন তাদের বৈধ জায়জ গাছগুলো শোনার জন্যে আর তাদেরকে যতটুকু সম্ভব ক্ষেদনত করার জন্যে তাদের অতিষ্ঠ আচরণে আপনি ধৈর্যহারা হবেন আপনি ধৈর্যশীল হবেন আপনি এটাকে মানে যাওয়ার চেষ্টা করবেন হয়তো আল্লাহ তাবের কথা আপনার সৌন্দর্য আকলাকের কারণে তাদেরকে হাতে দিতে পারে আর আপনি মোবাইলের মধ্যে যা আপনার মোবাইলগুলা যে ছবিগুলো আসে ছবিগুলো আপনি ডিলিট করে দেন এতে উনি অসন্তুষ্ট হলেও এখানে কিছু করার নাই আপনি আপনার কাজ চালিয়ে যান অর্থাৎ আপনি আল্লাহ রাসুলের ফতে থাকবেন এতে মা বাপ রাজি হলেও ভালো মা বাপ না রাজুলে কোনো আপনার সমস্যা নাই আশা করি বেশি বুঝতে পারছেন বাকি আল্লাহ আল্লাহিস আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বরক